আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মাসরার আম্মু, প্রতিদিনের মতো আপনাদের সাথে কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন, তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আজকের ভিডিওতে থাকবে আমার সাধারণ রান্নাবান্না আর টপ সিক্রেট কিছু কথা। তো আমার পাশে থেকে আমার ছোট্ট ভিডিওটি আপনারা সবাই দেখবেন, আর দেখার শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধ হয়ে যাবেন। আর এই যে তো দেখেন আশেপাশে যা দেখলেন সব কিছু আমার বাড়ির আশেপাশের আঙিনাটা। আর আমার কাঁঠাল গাছে তো বেশ কাঁঠাল হয়েছে, বেশ গরম পড়েছে, তবে এই গরমের মধ্যে কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর গত ভিডিওতে বলেছি আমার ছেলে কবে লন্ডন যাবে, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমরা আমার এটা গতকালের ভিডিও, তো আজকে আমরা কোথায় যাব বেড়াতে, নতুন আত্মীয়র বাসায় বেড়াতে যাব, তো অবশ্যই আগামী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আমার পাশে থেকে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর এই তো আমার সাধারণ রান্নাবান্না, এই পাশ দিয়ে প্রেশার কুকারে গরুর গোশত বসিয়ে দিয়েছি। আর এই তো এটা হচ্ছে আর মাছ দিয়ে আমি কালো বেগুন দিয়ে, আর এই তো লাল লাল টমেটো, টমেটো দিয়ে টমেটো চাটনি বানাবো। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আর টপ সিক্রেট কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর এই তো এটা হচ্ছে আমার বাগানের ফুল, কিউট কিউট ফুল হয়েছে। এই পাশ দিয়ে আমি মাটি চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর ইকরাম বসে বসে মাটি চুলায় জাল দিতেছে। আর এই পাশ দিয়ে ঘরের ভিতরে দেখেন আমার ছেলেরা গান শুনতেছে আর কতই না এনজয় করতেছে। এই তো আমার ননদের ছেলে, তারপর আমার দুই ছেলে, আমার দেবরের ছেলেরাও আছে, আর মাসরামনিও তো আছেই। আর এই তো ওরা গান শুনতেছে আর অনেক এনজয় করতেছে। আর এটা যেহেতু আমি বুড়িগঙ্গা নদীর পাশে, সেজন্য আমি আমার বাড়ির পাশেই বুড়িগঙ্গা নদী, তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো মাটি চুলা রান্না করতে তো আমার কাছে বেশ ভালো লাগে, প্রেশার কুকারে গরু গোশত হয়ে গেছে আর মাটি চুলাতে ভাত রান্না হয়ে গেছে। এখন আর মাছ দিয়ে এই তো আলু বেগুন দিয়ে আমি এই যে মাটি চুলাই রান্নাটা করতেছি। প্রথমে আমি এই যে আর মাছটা ভেজে নিতেছি, আর মাছ ভাজা হলে তারপরে আমি আর মাছের তরকারিটা। আমাদের ঈদের দিন থেকে বেড়ানো শেষ নেই, আমার মায়া বাগ্নিদের বাসায় গেছি ঈদের পর দিন, তারপর ঈদের হের পর দিন গেছি আমার বাবার বাড়িতে, হের পর দিন গেছি ইলা বাগ্নিদের বাড়িতে, তারপরে আমার দুই দেবর বাড়িতে দাওয়াত খেয়েছি। তো এখন আজকে যাব নতুন আত্মীয়র বাসায়, সে আত্মীয়টা কে তো অবশ্যই আপনাদের আগামী ভিডিওতে দেখাবো যে আমরা কোথায় গেছি, নতুন আত্মীয়দের বাসায় গিয়েছি যে কে আমার নতুন আত্মীয়টা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে টপ সিক্রেট, আপনারা অবশ্যই পাশে থাকবেন আগামী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আর এই তো মাটি চুলা রান্নাবান্না খেতে তো আমার বেশ ভালো লাগে, সেজন্য আমি প্রতিটা দিনই মাটি চুলা রান্না করতে চেষ্টা করি আর কি, যতটাই অসুস্থ থাকি না কেন মাটি চুলা রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর অনেক গরম, মাটি চুলা রান্না করলে তো অনেক গরম লাগে, তারপরও মাটি চুলা রান্না অনেক মজার হয়, সেজন্য মাটি চুলাতেই রান্না করি। আর এই তো আর মাছ রান্না হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিছি টমেটো চাটনিটা। আর এই টমেটো চাটনিটা হয়ে গেছে, তো এই টমেটো চাটনিটা হইতে হইতে ওই মানে আজকের মতো বিদায় নেব। তো লন্ডন কবে যাবে তো আগামী ভিডিওতে আপনাদের কাছে আমি বলে দেব। আর সব কিছু গুছগাছ হয়ে গেছে, বিমানের টিকিট কাটা হয়ে গেছে, তো আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন।